আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আজ 300 জন ব্যক্তিকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। গতকাল রাত থেকেই ছিল হাসপাতাল চত্বরে লাইন। আজ সকালবেলা থেকে সময় বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়ে চোখে পড়ার মতো। সকাল 10টা থেকে ভ্যাকসিন দেওয়া হবে, আর এরই মাঝে লাইনে হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে অসুস্থ একাধিক মহিলা। শেখ মুক্তর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। এর আগে আরো দেখছি কয়েকটা মহিলাকে এরকম মারধর হয়েছে, এগুলো কারা করছে? জবরদস্ত লাইনে ঢুকে কি ঝামেলা করছে? আপনার নাম কি? বাড়ি আধাটা? আপনি কি ভ্যাকসিন নিতে পারবেন এই অবস্থায়? আপনার বাড়ির লোক আছে কেউ? কি নাম আপনার?